আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। এবার নারায়ণপুর কাঁদিহাটি আদিবাসী পাড়ার মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিল পুলিশ। বিধাননগর কমিশনারেটের নারায়ণপুর থানা ও এয়ারপোর্ট ট্রাফিক পুলিশের উদ্যোগে নারায়ণপুর থানা এলাকার কাঁদিহাটি বিরসা মুন্ডা পল্লীর বাসিন্দাদের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। এই এলাকায় প্রায় 95 ঘর আদিবাসী সম্প্রদায়ের পরিবারের বাস করে। প্রত্যেকের জীবন জীবিকা দিনমজুর, কিংবা কেউ কেউ পরিচারিকারও কাজ করে থাকে। 21 দিনের লকডাউনের জন্য তারা গৃহবন্দী আজ। দিন আনা দিন খাওয়া মানুষের পাশে এগিয়ে আসলো নারায়ণপুর থানা ও এয়ারপোর্ট ট্রাফিক পুলিশ। আদিবাসী পরিবারের মানুষের হাতে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, সাবানসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিলেন নারায়ণপুর থানার আইসি তুষার কান্তি সর্দার ও এয়ারপোর্ট ট্রাফিক ইন্সপেক্টর সুশান্ত মণ্ডল মহাশয়। বড় প্যাকেট তো আনতে হবে একটা। ওটা নিশ্চয় দেখে নাও। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।